বাংলাদেশে এমন একটা সংস্কৃতির জন্ম দিয়েছিল বিএনপি আর জামাতে ইসলাম, যে যদি তাদের লোক হত্যা করে তাহলে এটার কোন বিচার হবে না, এইরকম একটা সংস্কৃতি তারা সৃষ্টি করেছিল। মানুষ, আমি আপনি যা, আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভয় পেতাম যে আমাদেরকে যদি আজকে হত্যা করা হয় আমাদের ছেলে মেয়েরা কোনো বিচার পাবে না। সেই সংস্কৃতির থেকে তার কারণ হচ্ছে, এই ভয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা তো জানি আমাদের পিতাকে হত্যা করা হয়েছে, আমার আমার পিতার সম্পূর্ণ পরিবারকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই হত্যার বিচার হয় না। জননেত্রী শেখ হাসিনাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি সরকারে এসে প্রথম যে কাজটি করেছেন এই বিচারগুলি তিনি শেষ করেছেন। এই বিচারের মাধ্যমে শুধু তিনি যে তার বাবার হত্যার বিচার, তার মায়ের হত্যার বিচার, তার ভাইয়ের হত্যার বিচার, তার চাচার হত্যার বিচার পেয়েছেন তা না, তিনি এই বিচারের মাধ্যমে সারা বাংলাদেশকে, সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে তাদের বিচার, তাদের প্রতি অন্যায় হলে সেই বিচার